নির্বাচনী ফলাফলের পূর্বে হতাশ নিরাশ বিজেপি হতাশা নিরাশাত সঘনে জিভা পিছলিছে বিজেপির যার বাবে অসমত এক কোটি পঁচিশ লাখ অনুপ্রবেশকারী থকা বলে আখ্যা ফুটিছে মুখ্যমন্ত্রীর মুখত আজ হামারা আসাম মে ঘুসপেখি যে বাংলাদেশ সে রিলেট রোগ হ্যা ভলিউম ইজ 1.25 করোর আর আসামিস লোক আপনা আইডেন্টিটি খো চুকা অসমত যদি এক কোটি পঁচিশ লাখ অনুপ্রবেশকারী আছে তেন্তে দিল্লী দিসপুরের ডাবল ইঞ্জিন সরকারে কিয় লওয়া নাই ব্যবস্থা এই প্রশ্ন করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় অসমত যদি বাংলাদেশী আছে ইমিডিয়েটলি তো যাবই লাগিব অসম চুক্তি অনুসৰি আর মুখ্যমন্ত্রী মহোদয়নো কি কৰিবলৈ বিধানসভাত বহি থাকে যদি ইমান বাংলাদেশী মুখত লয় সেইটো মই সকলোকে আহ্বান জনাম এনেকুৱা যদি হৈছে মুখ্যমন্ত্রী মহোদয়ক তেখেতৰ দলীয় সতীর্থসকলে প্রশ্ন সোধক তেখেতে কিয় বাংলাদেশীক আশ্রয় আর প্রশ্রয় দি আছে 2014 চনৰ 16 মেৰ পিছতে অসমৰ বিদেশীয়ে তালি টোপোলা বান্ধিব লাগিব বুলি ঘোষণা কৰিছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে পিছে দুটা কাৰ্যকাল পাৰ হোৱাৰ পিছতো কিয় নহ'ল অসমৰ বিদেশী সমস্যাৰ সমাধান 2014ত অনুপ্ৰৱেশকাৰীসকলে তালি টোপোলা বান্ধিব লাগিব বুলি আমাৰ প্ৰধানমন্ত্ৰীয়ে গুৱাহাটীত আহি ৰাজহুৱাভাৱে ঘোষণা কৰিছিল তাৰপিছত মুখ্যমন্ত্ৰীৰ এই কথাই তেখেতসকলে যে যোৱা সময়ছোৱাত কাম নকৰিলে বিজ্ঞাপন দি সরকার চলালে এই কথা প্রমাণিত করেছে কৈছিলে জাতি মাতি ভেটি রক্ষা করি কৈছিলে বাংলাদেশী অসমৰ বিতরণ করি এইখিনি কোৱাৰ পিছত অসম গণ পরিষদ আর বিজেপি দলে কি যুক্তিত অসমত সরকার চলাই আছে মই নাজানো একে প্রশ্ন এআইডিএফৰ বিধায়ক রফিকুল ইসলাম বিদেশী সমস্যা মুক্ত করব নোৱাৰি সময়ে সময়ে রাজনৈতিকভাবে এনে মন্তব্য করার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যদি আমাক অনুপ্রবেশকারী বলে অপমান করেছে আমিও তো কব পারো যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বংশধর তো কন্নজর পর আহিছে কন্নজর পর আহি তেখেত অকল অসমিয়া নহয় মুখ্যমন্ত্রী অকল খিলঞ্জিয়া বলে সেই বাঙালি হিন্দুখিনিকে কয় যিসকলক এই কার জড়িয়ে বিদেশী বাংলাদেশের পর সৌ সিদিনা স্বাধীনতার পিছত একাত্তরের পিছত 71ৰ পিছত যিসকল বাঙালি হিন্দু অসমত আহিছে 71ৰ আগত যিসকল বাঙালি হিন্দু ভাই অসমত আছে আমার দরে তেখেত অকল অসমিয়া একেদরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসমের চল্লিশগী অনুপ্রবেশকারী বিধায়ক থকা বলে করা মন্তব্যক লো প্রতিক্রিয়া দেবব্রত শইকীয়ার মুখ্যমন্ত্রী কোয়ার দরে চল্লিশগী বিধায়ক কোন প্রথমে মুখ্যমন্ত্রী স্পষ্ট করব এই সকল বিধায়কর নাম রাজনীতির নামত এনে শব্দর অপপ্রয়োগ করা বলে অভিযোগ দেবব্রত শইকীয়ার আর মুখ্যমন্ত্রী মহোদয়নো কি কৰিবলৈ বিধানসভাত বহি থাকে যদি ইমান বাংলাদেশী মুখত লয় তেখেতে কিয় বাংলাদেশীক আশ্রয় আর প্রশ্রয় দি আছে ইপিনে এআইডিএফৰ বিধায়ক জাকির হুসেন লস্করের দাবি অসমত সংখ্যালঘু অনুপ্রবেশকারী বিধায়ক নাই বিজেপির মাজতে অনুপ্রবেশকারী বিধায়ক আছে বলে কটাক্ষ হাইলাকান্দির বিধায়কগৰাকীৰ বাংলাদেশী মূলক বিধায়ক আছে বলে তো কৈছে মুখ্যমন্ত্রী এনে কোয়াই নাই তেখেতর দলত আছে এইটো আছে এইটো লৈ মুখ্যমন্ত্রী চিন্তা করব না লাগে উলাই লো আমি কইছো তো তেওর দলত আছে অলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট